guys, assalamu alaikum. Welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো কচুর মুখী আর চিংড়ি মাছ কি করে রান্না করতে হয়। সো কম বেশি সবাই রান্নাটা পারেন, বাট আমি রান্না করেছিলাম, সো রেসিপিটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা না টেনে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো চলুন ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমি একটা কড়াইয়ে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর পেঁয়াজটা গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিয়েছি। সো আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব, ফিরে আসব ভাজা হয়ে যাওয়ার পর। সো আমি এক এক করে এখন মশলা অ্যাড করব। এখন আমি দিয়ে দেব জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো, যেমনটা ঝাল পছন্দ করেন তেমনটা দিয়ে নেবেন। সো আমি এখন দিয়ে দেব লবণটা, দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি যেহেতু গুঁড়া মশলা দিয়েছি বেশি কষাবো না, সো আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো একটু ভালো করে কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে ফিরে আসব। যেহেতু গুঁড়া মশলা বেশিক্ষণ পানি না দিয়ে রাখলে পুড়ে যাবে, তাই আমি পানিটা আগে দিয়ে দিলাম। সো এখন চিংড়ি মাছটা হয়ে এলে, একদম যখন হয়ে যাবে তখন আমি ফিরে আসব। চিংড়ি মাছটা হয়ে গেলে, সো চিংড়ি মাছটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি সবজিগুলো অ্যাড করব, কচুর মুখী, আর আমি দুটা আলু দিয়ে দিয়েছি কচুর মুখির সাথে। আলুটা দিলে কচুর মুখিটা অনেকটাই ভালো লাগে, এজন্য আমি আলু ব্যবহার করেছি মুখির সঙ্গে। আপনারা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন। সো আমি সুন্দর করে কষিয়ে নেব, আর কচুর মুখিটা যাতে কষানোতেই হয়ে যায় সেরকম করে কষিয়ে নেব আমি, সে পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ফিরে আসব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সো আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, সুন্দর করে কষিয়ে নিয়েছি আমি, একদম কচুর মুখিটা হয়ে গেছে এরকমভাবে কষিয়ে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন কচুর মুখিটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে কষানো আমার শেষ, এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেব। পানিটা পরিমাণ মতো অ্যাড করব, যেহেতু আমার কচুর মুখিটা হয়েই গেছে প্রায়, সো আমি পানিটা এ পরিমাণ অ্যাড করলাম। কচুর মুখিতে ঝোল রাখলেও ঝোলের পরিমাণটা কমে আসে, মুখি টেনে নেয়। সো আমি পানিটা এ পরিমাণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢেকে দেব আর ফিরে আসব, একদম আমার তরকারিটা হয়ে যাওয়ার পর আমি ফিরে আসব। সো দেখতেই পাচ্ছেন আমার কচুর মুখিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে, একদম গলে যাওয়ার মতো হয়ে গেছে। সো আমি এ পর্যায়ে এরকম ঝোল রেখেই তরকারিটা নামিয়ে নেব। ঝোলের পরিমাণ বেশি থাকলেও কচুর মুখিটা পরে টেনে নেবে, সো আমি এরকম ঝোল রেখে নামিয়ে নেব। চুলাটা আমি অফ করে দিয়েছি, নামিয়ে নেব এখন। সো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কেমন হয়েছে। আমি নতুন কচুর মুখি দিয়ে রান্না করেছি। কচুর মুখি রেসিপিটা এই প্রথম আমি দিয়েছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা লাইক করতে চান না ভিডিওতে, ভিডিও দেখেন বাট লাইক করেন না, প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন আর কমেন্টটা জানিয়ে যাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন,
যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। সো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।